Students, how are you? Today we will read from Wings book, lesson 5. এই লেসনটা অনেকটা বড় হওয়াতে আমাদের এটাকে পার্ট করে পড়তে হবে। তো লেটস রিড ফার্স্ট একটা প্যাসেজ দেওয়া আছে একটা ছবি দিয়ে একটা স্কুলের প্যাসেজটা কি আমরা ফার্স্ট পড়ব। আই এম আকাশ, আমি আকাশ, আই রিড ইন ক্লাস 5, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। এভরি ডে আই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস, প্রত্যেক দিন আমি আমার বন্ধুদের সঙ্গে স্কুলে যাই। আই লাভ টু গো টু স্কুল, আমি স্কুলে যেতে ভালোবাসি। মাই টিচার্স অলসো লাভ মি, আমার শিক্ষকরাও আমাকে ভালোবাসেন, লাভ মি ভেরি মাচ, খুব ভালোবাসেন। আই রিড মাই লেসনস কেয়ারফুলি, আমি আমার যে পড়াশোনাটা আছে সেগুলো খুব যত্নের সঙ্গে পড়ি, কেয়ারফুলি মানে যত্নের সঙ্গে। অঙ্কিত, শাহিল অ্যান্ড সুজন আর মাই বেস্ট ফ্রেন্ড, অঙ্কিত, শাহিল অ্যান্ড সুজন আমার সব থেকে প্রিয় বন্ধু। উই ইউজ টু সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ ইন আওয়ার ক্লাসরুম, আমরা প্রায় সিট মানে বসি অন দ্য ফ্রন্ট মানে সামনের সারি, সামনের সারি বেঞ্চের, ইন আওয়ার ক্লাসরুম আমাদের শ্রেণীকক্ষে বেঞ্চের সামনে দিকে আমরা প্রায় বেশিরভাগ সময়টাই বসি তিন বন্ধু মিলে। আফটার হ্যাভিং মিড ডে মিল উই প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং আওয়ার টিফিন টাইম, মিড ডে মিল হয়ে যাওয়ার পরে আমরা বিভিন্ন ধরনের খেলা খেলি টিফিনের সময়, ডিউরিং আওয়ার টিফিন টাইম টিফিনের সময়, মিড ডে মিলের পরে যে সময়টা থাকে সেখানে বিভিন্ন ধরনের খেলা খেলে। আই লাইক টিফিন ব্রেক ভেরি মাচ, আমার টিফিনের সময় যে ব্রেকটা হয় সেটা আমার, আমি খুব পছন্দ করি। আই গেট এ চান্স টু প্লে উইথ মাই ফ্রেন্ডস দেন, আমি তখনই একটা সুযোগ নিই আমার বন্ধুদের সঙ্গে খেলার। বাট আই নেভার নেগলেক্ট মাই ক্লাসেস অ্যান্ড মাই স্টাডিজ, কিন্তু আমি কখনোই নেগলেক্ট মানে অবহেলা করা, আমি আমার ক্লাসগুলো এবং আমার পড়াশোনাকে অবহেলা করি না। ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স আর মাই ফেভারিট সাবজেক্টস, অঙ্ক এবং ইংরাজি আমার পছন্দের বিষয়। বাট আই স্টাডি অল দ্য সাবজেক্টস রেগুলারলি টু হ্যাভ এ গুড রেজাল্ট, কিন্তু ওই অঙ্ক আর ইংলিশ আমার পছন্দের বিষয় হলেও আমি অন্য সব বিষয়গুলো রেগুলারলি মানে প্রতিদিন নিয়মিত টু হ্যাভ এ গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করার জন্য আমি ওগুলোকেও নিয়মিত পড়ি। এই হলো আমাদের এখানে যে একটা প্যাসেজ ছোট দিয়েছে সেইটা, এই প্যাসেজের ওপর ডিপেন্ড করে আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে। তো আমরা সব অ্যাক্টিভিটি করতে পারবো না একদিনে, তাই আমরা অল্প কিছু সংখ্যক অ্যাক্টিভিটিকে বলে দিচ্ছি। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, মানে এই যে আমরা টেক্সটটা পড়েছি সেই টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এখানে করতে হবে। ফার্স্ট আকাশ রিডস ইন, আকাশ কোন ক্লাসে পড়ে আমরা বলেছিলাম আকাশ রিডস ইন ক্লাস 5। আকাশ গোস টু স্কুল, আকাশ গোস টু স্কুল কি কার সাথে যায়, না তার বন্ধুদের সাথে যায় বা উইথ হিজ ফ্রেন্ড। আকাশ লাভস টু, আকাশ কি ভালোবাসে, আকাশের চেয়ে ভালোবাসে কি না আকাশ লাভস টু সেটা লিখতে হবে, আকাশ কি ভালোবাসে। ওকে, এখানে যখন আমরা প্যাসেজটা পড়েছিলাম সেইখান থেকে লেখা ছিল আকাশ লাভ টু গো টু স্কুল, সে স্কুলে যেতে ভালোবাসে। ড্যাশ ড্যাশ অ্যান্ড ড্যাশ আর আকাশ ফ্রেন্ড, কে কে ছিল নাম, অঙ্কিত, সাহিল অ্যান্ড সুজন, তিনজন নাম ছিল আকাশের বন্ধুর। আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে কি খেলতো, না তাই তার আকাশ এবং তার বন্ধুরা বন্ধুরা গেম খেলতো, না ডিফারেন্ট গেম খেলতো ডিউরিং মিড ডে মিল টাইম বা আফটার দ্য মিড ডে মিল যে টিফিন ব্রেকটা হতো সেইটা। তো আমি এখানে অ্যান্সার পুরো বলে দেবো না, তাহলে আবার বলে দিলাম আকাশ রিডস ইন ক্লাস 5 পড়ে, এটা বলেই দিলাম। আকাশ গোস টু স্কুল এভরি ডে, প্রত্যেক দিনই স্কুলে যায়, বা গোস টু স্কুল উইথ হিজ ফ্রেন্ড এটাও হতে পারে। আকাশ লাভস টু, আকাশ কি ভালোবাসে, স্কুলে যেতে ভালোবাসে, কার কার বন্ধু তিনজনের নাম লিখতে বলেছে, অ্যান্ড আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্লে ডিফারেন্ট গেম ডিউরিং মিড ডে মিল টাইম অর আফটার দ্য মিড ডে মিল, যে কোনো কিছু লিখতে পারে বা টিফিন ব্রেক, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি টু, ট্রু ফলস লিখতে বলেছে। আকাশ টিচার ডু নট লাভ ইউ, আকাশের যে টিচার তাকে ভালোবাসে না, এটা তো ভুল কারণ আকাশের টিচার তাকে খুব ভালোবাসত, তো এটা ফলস হবে। আকাশ অ্যান্ড হিজ ফ্রেন্ডস অলওয়েজ সিট অন ইন সিট অন দ্য ফ্রন্ট বেঞ্চ, হ্যাঁ একটু আমরা পড়েছিলাম না আকাশ আর তার বন্ধুরা সবসময় বেঞ্চের সামনে সারিতে বসত,
তো এটা ট্রু হবে। আকাশ নেভার ইটস মিড ডে মিল, না কখনোই না, আকাশ তো মিড ডে মিল খেয়ে তারপর খেলতে যেত, তাহলে আকাশ মিড ডে মিল খেত, তো এটা ফলস। আকাশ ফেভারিট সাবজেক্ট আর ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স, হ্যাঁ ঠিক, দ্যাটটা ট্রু। আকাশ অলওয়েজ নেগলেক্ট হিজ ক্লাস, কখনোই না, আকাশ কোনোদিনও খেলতে বললে তার কিন্তু ক্লাসকে সে অবহেলা করতো না, তো এটা ফলস। নাও অ্যাক্টিভিটি থ্রি, ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আকাশ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস ফাইভ। আকাশ গোজ টু স্কুল উইথ হিস, কাদের সঙ্গে যেত, তার ফ্রেন্ডদের সঙ্গে যেত। ডিউরিং টিফিন ব্রেক আকাশ প্লেস ডিফারেন্ট গেমস, ঠিক আছে। আকাশ ফেভারিট সাবজেক্ট ম্যাথ অ্যান্ড ইংলিশ। আকাশ স্টাডিজ হার্ড টু অ্যাচিভ গুড রেজাল্ট, এখানে আছে গুড রেজাল্ট, ব্যাড রেজাল্ট, অ্যাভারেজ রেজাল্ট, তো আমরা পড়েছি যে ওখানে গুড রেজাল্টের জন্য সে তার স্টাডিজে কখনো অবহেলা করতো না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কিছু জিনিস আছে, এখানে কোনো এক্সারসাইজ অ্যাক্টিভিটিস নেই, আমরা এগুলো আগেও পড়িয়ে দিয়েছি, আগের একটা ভিডিওতে আমি বলে দিয়েছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট যেমন ধরো এখানে সেন্টেন্স দিয়ে স্টুডেন্টস আর রিডিং ইন দ্য ক্লাসরুম, তো স্টুডেন্টস হচ্ছে সাবজেক্ট, কারা পড়ছে, স্টুডেন্টস আর রিডিং, বাকি পার্টটা হচ্ছে প্রেডিকেট। হ্যাঁ, দ্য বয় হেল্প অ্যান ওল্ড ম্যান ক্রস দ্য রোড, দ্য বয় হচ্ছে সাবজেক্ট, বাকিটুকু প্রেডিকেট। দ্য গঙ্গা ইজ এ ফেমাস রিভার, দ্য গঙ্গা হচ্ছে সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট। এই পোর্শনটায় সেগুলো বলে দেওয়া আছে, ফার্স্ট পার্টে যেগুলো হয় সেগুলো সাবজেক্ট বলে। দ্য পার্সন অর থিং উই স্পিক অ্যাবাউট, যার সম্পর্কে বলছি সেটা সাবজেক্ট, আর বাকি অংশটুকু বলা হচ্ছে প্রেডিকেট। তোমরা এটাকে একটুখানি রিডিং পড়ে নেবে, ঠিক আছে, এগুলো আগেও পড়ানো হয়েছে। তো এই সাবজেক্ট প্রেডিকেট দিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি আছে সেটা আমরা দেখি। প্রথমে একটা করে দিয়েছে, আচ্ছা কিভাবে কোশ্চেনটা বলেছে যে আন্ডারলাইন সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, একটা করে দেওয়া হয়েছে। কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, কাউস আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, তো কাউস হচ্ছে সাবজেক্ট, কার সম্পর্কে বলা হচ্ছে কাউস, তো তার তলে সাবজেক্ট লিখছে আর বাকি অংশটুকু প্রেডিকেট। আমেরিকা ক্যান সিং, সরি অমৃতা ক্যান সিং সুইটলি, অমৃতা খুব ভালো গান গায়, তো অমৃতা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ক্যান সিং সুইটলি হচ্ছে প্রেডিকেট। ম্যান আমান ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, আমান হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, ইন্ডিয়া হচ্ছে সাবজেক্ট, ইজ এ গ্রেট কান্ট্রি হচ্ছে প্রেডিকেট। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, রোজ দ্য রোজ হচ্ছে সাবজেক্ট, ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার প্রেডিকেট। আবারও বলছি অমৃতা ক্যান সিং সুইটলি, অমৃতা সাবজেক্ট, ক্যান সিং সুইটলি হচ্ছে প্রেডিকেট। আমান ইজ এ ফার্স্ট বয় ইন দ্য ক্লাস, আমান হচ্ছে সাবজেক্ট, ইজ দ্য ফার্স্ট বয় ইন দ্য ক্লাস প্রেডিকেট। ইন্ডিয়া ইজ এ গ্রেট কান্ট্রি, তো কে কোনটা আমাদের গ্রেট কান্ট্রি, ইন্ডিয়া, তো যেটাকে কোশ্চেন করা যার সম্পর্কে বলা হয় সেটা সাবজেক্ট, দ্যাট ইজ ইন্ডিয়া ইজ সাবজেক্ট অ্যান্ড ইজ এ গ্রেট কান্ট্রি প্রেডিকেট। দ্য রোজ ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার, দ্য রোজ সাবজেক্ট, ইজ এ বিউটিফুল ফ্লাওয়ার প্রেডিকেট। নেক্সট অ্যাক্টিভিটি ফাইভ, ম্যাথ দ্য সাবজেক্ট উইথ দ্য প্রেডিকেট। এই যেখানে আছে সাবজেক্ট আর প্রেডিকেট এটা বুঝে আমাদের করতে হবে। আমি এখানে একটু করেছি, আওয়ার টিম, আমাদের টিম, টিমরা কি করে এখান থেকে খুঁজে বার করতে হবে, নিশ্চয়ই খেলাধুলার ব্যাপার আছে। টিম যখন বলেই দিয়েছে এখানে প্লে রোয়েল, ঠিক আছে। দ্য ম্যান, লোকটা কি করে, লোকটা ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। দ্য টাইগার, টাইগার নিশ্চয়ই অন্যরকমের কিছু হবে না, তাহলে কি করবেন, দ্য ইজ চেজিং এ ডিয়ার। দ্য কিং, কিং কি করে, নিশ্চয় রাজা রাজত্ব করে, তো রুল্ড হিজ কিংডম, মানেগুলো আগে সব জেনে নিতে হবে। রুল্ড হিজ কিংডম মানে রাজা রাজত্ব করে। স্পিক টু দ্য টিচার, টিচারের সঙ্গে কথা বলে। টিচার্স মি ইংলিশ, শিখায় আমাদের ইংরাজি। আচ্ছা, লাভ ওর ফাদার আফ্রিদি, তার ভাই আফ্রিদি, লাভ ব্রাদার আফ্রিদিকে ভালোবাসে। ইজ চেজিং এ ডিয়ার মানে লায়নের যেটা বললাম। ইজ সিঙ্গিং অন দ্য ট্রি, গাছে যখন গান গায় নিশ্চয়ই কোনো পাখি বা অন্য কিছু হবে। ইজ ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, কুকস ডিলিশিয়াস ফুড, খুব সুস্বাদু খাবার বানায়। ইজ কিপিং উইথ আর ফ্রেন্ড, তাহলে এবার সেখান থেকে আমরা পড়লাম, তো মাই মাদার, নিশ্চয়ই মা কি করে, কুকস ডিলিশিয়াস ফুড, রান্না করে। নাজমা, নাজমা কি করে, নাজমা এখানে যা যা হয়েছে তার মধ্যে আমাদের এখানে আছে লাভস আর ব্রাদার আফ্রিদি, ঠিক আছে। স্বপ্না কি করে, স্বপ্না করছে এখানে, স্বপ্না হচ্ছে ইজ কিপিং উইথ আর ফ্রেন্ড, ফ্রেন্ডের সঙ্গে স্কিপিং করছে। দ্য গার্ডিয়ান, গার্ডিয়ান কি করেছে, গার্ডিয়ান স্পিক টু দ্য টিচার, গার্জিয়ানরা টিচারের সঙ্গে কথা বলছে। আর মাই ফাদার, মাই ফাদার কি করেছে, মাই ফাদার হচ্ছে, মাই ফাদার টিচার্স মি ইংলিশ, আমার বাবা আমাকে ইংরাজি শেখায়। দ্য বার্ড, ওই যে বলেছিলাম দ্য বার্ড ইজ সিঙ্গিং অন দ্য ট্রি, গাছে গান গায়। তাহলে এটা হলো লাস্ট, এই হলো সাবজেক্ট আর প্রেডিকেট, ঠিক আছে। এই অবধি আজকে আমরা পড়ালাম।